नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमार रेसिपी बांगालीर अत्यंत प्रिय ओ पछंदेर आलू पोस्त। आलू पोस्त प्राय अनेके रोजी खेये थाकेन। आलू पोस्त बानानो भीषण सहज, आबार अनेके भीषण भालो आलू पोस्त बानाते पारेन। तबे आमी जेभावे आलू पोस्त बानाई आजके सेटाई आपनादेर साथे शेयर करब। ताहले चलुन देखेनी आजकेर रेसिपिटी। आलू पोस्त बनानोर जोन्नो आमी नियेछी खोसा छाड़िए धुए रखा आलू एवं प्याज, तार साथे आछे पाँच फोड़न और शुकनो लंका, और आछे पोस्त एवं सर्षेर तेल। प्रथमे कड़ाई गरम करे आमरा पोस्तटाके एकटुखानि ड्राई रोस्ट करे नेब। ड्राई रोस्ट करे पोस्तटा बाटले किन्तु पोस्तर गंधटा खूब भालो आसे। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে করতে হবে, তা না হলে পোস্তটা কিন্তু পুড়ে যাবে। পোস্তটি ড্রাই রোস্ট হয়ে গিয়েছে, এবার আমরা একটা প্লেটের মধ্যে এটাকে ঠান্ডা হতে দেব। ততক্ষণে আলুগুলোকে একটু চৌকো চৌকো করে কেটে নেব। এইভাবে আলুগুলোকে কাটতে হবে। পেঁয়াজগুলোকেও কুচি করে কেটে নেব। আলু এবং পেঁয়াজগুলি কুচি করে কাটা হয়ে গিয়েছে, এরপরে আমরা কড়াইটি গরম হতে দেব। আলুটি কাটার পর তিন চারবার করে অবশ্যই ধুয়ে নিতে হবে। কড়াইটি গরম হয়ে গেলে পাঁচ থেকে ছয় টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়নটি দিয়ে দেব। দুই মিনিট ফ্রাই করার পর কুচি করে রাখা পেঁয়াজগুলো এতে দিয়ে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো আমরা বেশি না, এক থেকে দুই মিনিট ফ্রাই করব। দুই মিনিট ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবারও হাই ফ্লেমে ভালোভাবে ফ্রাই করে নেব। দুই থেকে তিন মিনিট ফ্রাই করার পর এর মধ্যে আমরা ওয়ান টেবিল স্পুন লবণ অ্যাড করে দেব। আবারও ভালোভাবে এক থেকে দুই মিনিট ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এবার আমরা এর মধ্যে ওয়ান অ্যান্ড হাফ কাপের মতো জল অ্যাড করে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে কড়াইয়ের ঢাকা বন্ধ করে আলুগুলোকে দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে। আলুটা সেদ্ধ হতে হতে ততক্ষণের মধ্যে আমরা পোস্তটাকে পেস্ট করে নেব। পোস্তটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এটা ড্রাই অবস্থাতেই মিক্সিটাকে দুই থেকে তিন মিনিট চালিয়ে নেব। দুই মিনিট পোস্তটিকে ড্রাই অবস্থাতে ঘুরিয়ে নেওয়ার ফলে এবার আমাদের পোস্তটি ভালোভাবে পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার জন্য এবার আমরা এর মধ্যে জল অ্যাড করে দেব এবং ওয়ান টেবিল স্পুন সল্ট, তারই সাথে একটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পোস্তটি একটি মিহি পেস্ট হয়ে তৈরি হয়ে গিয়েছে। এরই মধ্যে আমাদের আলুটিও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে পোস্তটাকে দিয়ে দেব। পোস্তটিকে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে সর্বশেষে কিন্তু আমরা পোস্তর মধ্যে ওয়ান টেবিল স্পুনের মতো কাঁচা তেল অ্যাড করে দেব। কাঁচা তেল ছাড়া পোস্তর স্বাদ কিন্তু অসম্পূর্ণ। কাঁচা তেলে ও পোস্ততে মিলেমিশে আলু পোস্তর খুব ভালো একটা গন্ধ তৈরি হয়। অনেকেই পোস্তটা ঝোল ঝোল খেতে পছন্দ করেন, আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন।
তবে আমি এখানে একটু পোস্তটাকে মাখামাখা করে নিয়েছি, কারণ মাখামাখা করলে পোস্তর স্বাদটা আরও ভালো লাগে খেতে। আর বেশি মাখা করব না, কারণ আলুতেও একটু জল টেনে নেয়। এরপর 2 থেকে 3 মিনিট কড়াইটিকে ঢাকা দিয়ে রেস্ট দেওয়ার পর নামিয়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের আলু পোস্ত কিন্তু রেডি টু সার্ভ। এটা লাঞ্চ টাইমে যে কোনো ডালের সাথে পরিবেশন করতে পারেন, তবে বিউলি ডালের সাথে এটির স্বাদ আরও বেশি ভালো লাগবে। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে, যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর পাশের ওই বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।